হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলটি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে ইলিশের রেসিপি। আমি কিভাবে সর্ষে ইলিশটা বানাই তাহলে চলো চটপট করে দেখে নাও। এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালো হয় সর্ষে ইলিশ। আর এখানে দেখো আমি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ 4 চামচের 1 চামচ করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি ভালোভাবে এটা ম্যারিনেট করে নিয়েছি। আর তেলটাও এদিকে গরম হয়ে গেছে। এখন একে একে ম্যারিনেট করা মাছগুলি আমি দিয়ে দেব। দেখো একে একে সব মাছ আমি দিয়ে দিচ্ছি। আর আগুনটা একদম আমি লো করে রেখেছি। আস্তে আস্তে মাছগুলি ভাজাই হবে আর সিদ্ধই হবে। এখন দেখো আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে উল্টিয়ে নেব, নাহলে মাছগুলি তো নরম ভেঙে যাবে। তাই খুব সাবধানে মাছগুলি আমি উল্টিয়ে নিচ্ছি। এদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি জল। মিক্সিতে যেটা ছিল সেটাতেই জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমি ধনে পাতা বাটা। এখন হালকাভাবে নেড়ে দেব। নিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে দেখো উঠিয়েছি, এখানে পুরোপুরিভাবে হয়ে গেছে। দেখো আমার সর্ষে ইলিশের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।